हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल प्रत्याशा ट्यूटोरियल एंड वेलकम टू माय न्यू वीडियो। तो आगे दिन हमरा प्रोनाउन एर एकटा क्लास करेछि, तो सेखाने हमरा प्रोनाउन सम्पर्के एकटा बेसिक आईडिया ओ सब्जेक्टिव ऑब्जेक्टिव एवं पसेसिव निये एकटा आलोचना करेछि। सेखाने कम्पिटिटिव एग्जामेर जन्य कि कि रुल्स अप्लाई करा हय से सम्पर्के विभिन्न डेटा देवा आछे, तोमरा ओगुलो देखे नियो। जदि भिडियोटी भालो लागे तबे लाइक कमेंट शेयर करो, आर जदि नतून होये थाको तबे सबस्क्राइब करे बेल आइकनटी प्रेस करे दाओ। तो आज तुम्हारे प्रोनाउन पार्ट टू क्लास करा। प्रोनाउन पार्ट टू क्लास प्रथम देखी प्रोनाउन कत प्रकार। प्रोनाउन आठ प्रकार की पार्सोनल प्रोनाउन, रिफ्लेक्सिव बा एम्फेटिक प्रोनाउन, रेसिप्रोकल प्रोनाउन, डिस्ट्रीब्यूटिव प्रोनाउन, डेमोनस्ट्रेटिव प्रोनाउन, इंडिफिनाइट प्रोनाउन, रिलेटिव प्रोनाउन एवं इंटरोगेटिव प्रोनाउन। तो आज के सबगुलो करा सम्भव नय, आज पार्सोनल प्रोनाउन, रिफ्लेक्सिव एवं रेसिप्रोकल प्रोनाउन सम्पर्के जानबो। तो चलो प्रथम शुरू करा जाए पार्सोनल प्रोनाउन दिए। तो चलो आज के पार्सोनल प्रोनाउन सम्पर्के देखी। प्रथम पार्सोनल प्रोनाउन एक बेसिक आईडिया देव और तारपर कम्पिटिटिव एग्जाम की रूल्स आछे सेगुलो देखाबो। तो पार्सोनल प्रोनाउन की, व्हाट इज द डेफिनेशन अफ पार्सोनल प्रोनाउन। जे प्रोनाउन कोनो व्यक्ति बा वस्तुर परिवर्ते व्यवहृत हय एवं কে কথা বলে, কাকে কথা বলা হয় এবং বা কার সম্পর্কে বলা হয় বোঝায় তাকে কি বলে, পার্সোনাল প্রোনাউন বলে। যেমন ধরি আই উই, আই উই বক্তা নিজেই যখন কোনো কথা বলে, যেমন আমি বাড়ি যাব, আমরা খেলা করব, এক্ষেত্রে কি বোঝাচ্ছে, বক্তা নিজেকে বোঝাচ্ছে। তো কে কথা বলে সেটা বোঝাচ্ছে। তাই আই উই কে কি বলা হয়, পার্সোনাল প্রোনাউন অব দ্য ফার্স্ট পার্সন। আই উই কে বলা হয় পার্সোনাল প্রোনাউন অব দ্য ফার্স্ট পার্সন। এবার আসি ইউ, ইউটা কি, ইউ বা দো, এটা কি, এটা হলো কাকে বলা হয়, তুমি খেলা করবে, তুমি বাড়ি যাবে, তো সেক্ষেত্রে কার কাকে বলা হচ্ছে সেটা। তো সে এক্ষেত্রে এটা কি, ইউটা কি পার্সোনাল প্রোনাউন অব দ্য সেকেন্ড পার্সন, ঠিক আছে। আরেকটা আছে, আর আছে কি হি, শি, ইট, দে এক্সেট্রা, এগুলো কি হয়, এগুলো কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বোঝায়, মানে কার সম্বন্ধে বলা হয়। তো সেক্ষেত্রে এগুলোকে কি বলা হয়, পার্সোনাল প্রোনাউন অব দ্য থার্ড পার্সন। তাহলে আমরা প্রথমত একটা জিনিস জানলাম যে প্রোনাউন কি কি আছে, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এগুলো সব পার্সোনাল প্রোনাউন। এটা একটা বেসিক আইডিয়া পার্সোনাল প্রোনাউনের। এবার কম্পিটিটিভ এক্সামের যেসব রুলস গুলো আছে সেই রুলস গুলো নিয়ে আমরা আলোচনা শুরু করছি। তো ফার্স্ট অফ অল রুলস নাম্বার ওয়ান, এক নম্বর রুলস কি, ভালোভাবে দেখে নিতে হবে, কারণ প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস ভাইটাল কম্পিটিটিভ এক্সামের জন্য। যেমন পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন যদি সিঙ্গুলার ফর্মে থাকে, কোন ফর্মে, সিঙ্গুলার ফর্মে, হাতের কাছে খাতা থাকলে খাতা নিয়ে বসো, এগুলো প্রত্যেকটা রুলস কম্পিটিটিভ এক্সামের জন্য এই রুলস গুলোই অ্যাপ্লাই করা হয়। কোন টাইপের কোশ্চেন আসবে সেগুলো পরে দেখাচ্ছি, কিন্তু এই কোশ্চেন গুলোই বারবার আসে পরীক্ষাতে। তো পার্সোনাল প্রোনাউন যদি সিঙ্গুলার ফর্মে থাকে পজিটিভ আইডিয়া দেয়, পজিটিভ আইডিয়া মানে কি, সদর্থক ধারণা দেয়, সদর্থক ধারণা দেয়। এবং যদি জেনারেল স্টেটমেন্ট হয়, সাধারণ বিবৃতি যদি হয়, তাহলে প্রোনাউন কিভাবে বসবে, প্রোনাউনের নিয়ম হবে টু থ্রি ওয়ান। এই টু থ্রি ওয়ান মানে কি, টু মানে সেকেন্ড পার্সন, থ্রি মানে থার্ড পার্সন, ওয়ান মানে ফার্স্ট পার্সন। তাহলে প্রথমে কি হবে, সেকেন্ড পার্সন হবে, তারপর থার্ড পার্সন হবে, তারপর ফার্স্ট পার্সন হবে। একটা উদাহরণ দিই, এক্সাম্পল, যেমন
you, he, and I will do it. এটা কি সেকেন্ড পার্সন, এটা থার্ড পার্সন, আর এটা ফার্স্ট পার্সন? এটুকু বোঝা গেল যে কি পার্সোনাল প্রোনাউন যদি সিঙ্গুলার ফর্মে থাকে, পজিটিভ আইডিয়া বা জেনারেল স্টেটমেন্ট দেয়, ভাইটাল জিনিস এটা, রুলস নাম্বার ওয়ান খুবই ইম্পর্টেন্ট। পার্সোনাল প্রোনাউন যদি সিঙ্গুলার ফর্মে থাকে, এর ফর্ম কি আছে, সবই সিঙ্গুলার আছে, ইউ সিঙ্গুলার, হি সিঙ্গুলার, আই সিঙ্গুলার, এবং পজিটিভ আইডিয়া, এখানে কি আমরা কোনো নঙ্গর্থক পাচ্ছি? এটা তো সবই সদর্থক, এর ধারণাটা সদর্থক আছে এবং জেনারেল স্টেটমেন্টেই আছে। তাহলে কি হবে, তার ফর্ম কি হবে, টু থ্রি ওয়ান, এই টু থ্রি ওয়ান অনুযায়ী বসবে, ঠিক এইভাবে ইউ হি অ্যান্ড আই উইল ডু ইট। এবার যদি কখনো কখনো দেখা যায় আমাদের প্রোনাউন তো তিনটে নাও থাকতে পারে, যদি দুটো থাকে, মানে যেমন এটা থাকলো যে আই অ্যান্ড হি উইল ডু ইট নেক্সট উইক, ঠিক আছে। যদি এটা থাকে যে আই অ্যান্ড হি উইল ডু ইট নেক্সট উইক, এখানে তো তিনটে প্রোনাউন নেই, এখানে কোন প্রোনাউনটা অমিট হয়ে আছে? এটা সেকেন্ড প্রোনাউন, সেকেন্ড পার্সনটা অমিট হয়ে আছে সেকেন্ড পার্সনের। তাহলে আমাদের কোন নিয়ম অনুযায়ী হবে? আমাদের এই নিয়ম অনুযায়ী হবে, এই নিয়ম অনুসারে টু থ্রি ওয়ান এর নিয়ম অনুসারে যেটা অমিট হবে সেটা বাদ দিয়ে বাদ বাকিটা তার রুলস হিসেবে বসবে। যেমন যদি টু থ্রি ওয়ান, টু থ্রি ওয়ান এর দুই না থাকে থ্রি ওয়ান হিসেবে বসবে, যদি যদি থ্রি না থাকে তাহলে টু ওয়ান নিয়মে বসবে, যদি ওয়ান না থাকে মানে ফার্স্ট পার্সনটাও যদি না থাকে তাহলে কি হবে, টু থ্রি নিয়মে বসবে। তাহলে এখানে কি আছে আমরা প্রথমে দেখি, আই অ্যান্ড হি উইল ডু ইট নেক্সট উইক আছে, আই অ্যান্ড হি উইল ডু ইট নেক্সট উইক। আইটা কি ফার্স্ট পার্সন, হিটা কি থার্ড পার্সন, আমরা কি দেখলাম যেখানে সেকেন্ড পার্সন নেই। তাহলে কি হবে, এটা হবে এরকম, হি অ্যান্ড আই উইল ডু ইট নেক্সট উইক, ঠিক আছে। এটা গেল পার্সোনাল প্রোনাউনের ফার্স্ট রুল। এরপরে আর একটা আছে, আরেকটা কি, প্রোনাউন যদি প্লুরাল ফর্মে থাকে, পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউন যদি প্লুরাল ফর্মে থাকে, প্লুরাল ফর্মে থাকে, পজিটিভ আইডিয়া দেয়, এবং জেনারেল স্টেটমেন্টে থাকে, পার্সোনাল প্রোনাউন যদি প্লুরাল ফর্মে থাকে, পজিটিভ আইডিয়া দেয়, জেনারেল স্টেটমেন্টে থাকে, তবে কোন নিয়ম অনুযায়ী বসবে? তাহলে এটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, মানে ওয়ান টু থ্রি এই নিয়মে বসবে। প্রথমে ফার্স্ট পার্সন হবে, পরে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন। পার্সোনাল প্রোনাউন কখন হবে, ওয়ান টু থ্রি নিয়মে বসবে, যখন এটা প্লুরাল ফর্মে হবে। উদাহরণ দিই, যেমন উই, ইউ and they will go there, we, you and they will go there, এখানে এটা কি ফার্স্ট পার্সন, ইউটা সেকেন্ড পার্সন, দেটা কি থার্ড পার্সন, এগুলো কি আছে, সবই তো প্লুরাল ফর্মে আছে। আই এর প্লুরাল ফর্ম উই, ইউ সেকেন্ড পার্সন, সিঙ্গুলারে ইউ হয়, প্লুরালেও ইউ হয়, দেটা এটাও প্লুরাল ফর্মে আছে। তো সেক্ষেত্রে আমাদের নিয়মটা কি, পার্সোনাল প্রোনাউন যখন প্লুরাল ফর্মে থাকে পজিটিভ আইডিয়া দেয়, এখানে কোনো নঙ্গর্থক ধারণা আছে এই বাক্যে, কোনো নঙ্গর্থক বোঝাচ্ছে? তো সেক্ষেত্রে, এবং এটা জেনারেল স্টেটমেন্টেই আছে, তো এটা কি হবে, ওয়ান টু থ্রি এর নিয়মে হবে, ঠিক আছে। আবারও বলছি, পার্সোনাল প্রোনাউন যদি প্লুরাল ফর্মে থাকে, পজিটিভ আইডিয়া বা জেনারেল স্টেটমেন্ট দেয়, তবে প্রোনাউন কি হিসেবে হবে, ওয়ান টু থ্রি বা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, এই নিয়ম অনুযায়ী হবে। তো এর পরেরটাই আসি, আর এবার আসি পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন
সিঙ্গুলার বা প্লুরাল যাই থাকুক না কেন, সিঙ্গুলার বা প্লুরাল যে ফর্মেই থাকুক না কেন, যদি কনফেস গিল্ট করে, কনফেসিং গিল্ট, গিল্ট কনফেস করে মানে তার দোষ কনফেস করে এবং নেগেটিভ সেন্সে থাকে, তবে প্রোনাউন কিভাবে ইউজ করব, ওয়ান টু থ্রি এই অনুপাতে এইভাবে হিসাব, ওয়ান টু থ্রি এইভাবে আমরা প্রোনাউনটা ইউজ করব। পার্সোনাল প্রোনাউন যদি সিঙ্গুলার বা প্লুরাল যাই থাকুক না কেন, যদি কনফেসিং গিল্ট মানে যদি গিল্ট কনফেস করে এবং নেগেটিভ সেন্স দেয়, তবে কি হবে, এটা ওয়ান টু থ্রি এই নিয়মেই হবে। যেমন আই, ইউ অ্যান্ড হি আর সিনার, আমি তুমি এবং সে হয় পাপি, এক্ষেত্রে নেগেটিভ সেন্স আছে বাক্যে, দোষ সে তার দোষ কি কনফেস করছে, তখন সেই জন্য কি হয়েছে এটা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন ওয়ান টু থ্রি এই নিয়মেই হচ্ছে। যদি এটা প্লুরাল ফর্মে থাকতো তাহলে কি হতো, উই, ইউ অ্যান্ড দে আর সিনার, এই নিয়মে হতো। ঠিক আছে, এতদূর বোঝা গেল, জিনিসগুলো ভালোভাবে মাথায় রাখো যে পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আরো একটা রুলস আছে, চারটে রুলস আছে, সবকটা রুলসকে মনে রাখা খুবই দরকার, পরীক্ষাতে বিভিন্ন ভাবে আসে, যেগুলো কি আমাদের, আমরা নিজেরাই কনফিউজ হয়ে যাই কিভাবে কি আনসার করব। এবার আসি, পার্সোনাল প্রোনাউন যদি মিক্স থাকে, মানে পার্সোনাল প্রোনাউন সিঙ্গুলারই থাক বা সিঙ্গুলার প্লাস প্লুরাল, মানে সিঙ্গুলার প্লুরালের যদি মিক্সচার থাকে, মিক্স কিসের, পার্সোনাল সিঙ্গুলার প্লাস প্লুরাল যদি মিক্স থাকে, তবে কোন নিয়ম হবে, মানে পার্সোনাল প্রোনাউন সিঙ্গুলার প্লাস প্লুরাল দিয়ে যদি হয় তবে টু থ্রি ওয়ান এই নিয়মেও হতে পারে, আবার ওয়ান টু থ্রি এই নিয়মেও হতে পারে। কিন্তু কখন হবে, কখন হবে এটা, তখনই হবে যখন সিঙ্গুলারের জোর বেশি থাকবে বা প্লুরালের জোর বেশি থাকবে। সিঙ্গুলারের জোর বেশি থাকবে কিভাবে হবে, একটা উদাহরণ দিই, যেমন দে, আই অ্যান্ড দে, আই অ্যান্ড হি উইল ডু ইট, এটাই থাকলো। ঠিক আছে, যদি এটা থাকে দে, আই অ্যান্ড হি উইল ডু ইট, এখানে কার জোর বেশি আছে, সিঙ্গুলারে না প্লুরালে, আমরা দেখছি সিঙ্গুলারে জোর বেশি আছে, আইটা সিঙ্গুলার হিটা সিঙ্গুলার, তাহলে জোরটা সিঙ্গুলারদের বেশি, তখন কোন নিয়মে যাবে, এই যে সিঙ্গুলারের যে নিয়মটা ছিল, কোন নিয়ম, পার্সোনাল প্রোনাউন যখন সিঙ্গুলার ফর্মে থাকে, পজিটিভ আইডিয়া বা জেনারেল স্টেটমেন্ট দেয়, তবে টু থ্রি ওয়ানের নিয়মে হয়, তো সেক্ষেত্রে হিটা আগে আসবে, হি অ্যান্ড আই, সরি সরি, হি আই অ্যান্ড দে উইল ডু ইট, ঠিক একইভাবে ওটাও হবে, ওয়ান টু থ্রি যেভাবে হয়। যদি প্লুরালের জোর বেশি থাকতো এখানে তবে কি হতো, প্লুরালের নিয়ম অনুযায়ী ওয়ান টু থ্রি এই নিয়মে আসতো। এবার পার্সোনাল প্রোনাউন আমরা কমপ্লিট করলাম, প্রত্যেকটা জিনিস ভাইটাল, পার্সোনাল প্রোনাউনে যে চারটে রুলস আছে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে ম্যাক্সিমামই আসে, প্রোনাউন সম্পর্কে কোনো কিছু আসলে এখান থেকে কোশ্চেন থাকতেও পারে, এখনো তো এর অনেকগুলো ভাগ আছে কিন্তু এখান থেকে কোশ্চেন থাকেই, আর এটাই কনফিউজের জায়গা যেখানে আমরা খুব কনফিউজ হই যে আমরা একে সেকেন্ড পার্সন থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন কে কিভাবে ইউজ করব। ভালোভাবে লক্ষ্য করো, জিনিসগুলো বোঝো। তো আমরা পার্সোনাল প্রোনাউন সম্পর্কে একটা কনসেপ্ট নিয়ে আসলাম, কম্পিটিটিভ এর যে রুলস আছে সেগুলোকে আমরা দেখে নিলাম, জিনিসগুলো প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, তোমাদেরকে জানতে হবে খুবই ভালো করে। অনেকে কি করে, ইংলিশটাকে খুব নর্মালি নেয় যে ইংলিশ ঠিক আছে, যে অন্য অন্য সাবজেক্ট গুলো তুলে দেবো, ইংলিশটা যেমন আছে তেমন থাক,
জিনিসটা ভুল, যতটা পারো ইংরেজিতে মেকআপ করার চেষ্টা করো, কারণ ওটাই প্লাস পয়েন্ট, ওটাই তোমার জন্য কাট অফকে কোয়ালিফাই করতে সাহায্য করবে। আর সব থেকে বড় কথা, যে কোনো এক্সামের জন্যই সবার আগে দরকার জানো, যদি তোমরা কম্পিটিটিভ অ্যাসপিরেন্ট হয়ে থাকো, সেক্ষেত্রে কি হয় যে আমাদের কম্পিটিটিভের জায়গাটা হয় একটা সমুদ্রের মতো, যেখান থেকে ওই একটুখানি জানলাম মানে এক বালতি জলের মতোই। তো তোমাদের সবার প্রথমে কি একটা সীমানা তৈরি করতে হবে, যে আমরা ফার্স্ট এই সীমানা পর্যন্ত যাব, তারপরে আবার নতুন করে আর একটা সীমানা আসবে। এইভাবে তোমরা এগোতে থাকলে দেখবে অনেকটাই ইজিলি তোমরা কমপ্লিট করতে পারছো। আর যাই বলি, বইয়ের প্রতি একটু ভালোবাসা দিও, কারণ বইটাই সব থেকে মেন, স্টাডিটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ, তোমাদের চাওয়া পাওয়া সব পূরণ করবে। কথায় আছে না, নতুন বউ বা নতুন গার্লফ্রেন্ডকে যদি ভালো না বাসা যায় তাহলে ভালোবাসা কি করে পাবে, সে ঠিক সেরকমই, যদি বইকে ভালো না বাসো তাহলে বই কি করে জ্ঞান দেবে। তো তোমাদের ওইটুকু দরকার তোমাদের বইটাকে, তাই বলে রাত্রিবেলায় জড়িয়ে ধরে শুতে বলছি না, ভালোবাসতে বলছি মানে কি তার প্রতি ফোকাস করতে বলছি, পড়তে বলছি, আরো ভালো করে পড়ো, জিনিসগুলোকে খুঁটিয়ে দেখো। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক, রেসিপ্রোকাল প্রোনাউন শুরু করবো এবার। সরি, ফার্স্টে আমি রিফ্লেক্সিভ প্রোনাউনটা দেখাই। তো প্রথমে আসি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কি, হোয়াট ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন? তো প্রথমে আমরা একটা সেন্টেন্স লিখি, কি সেন্টেন্স, দ্য উম্যান ফ্যান্ড হারসেল, দ্য উম্যান ফ্যান্ড হারসেল মানে কি, মহিলাটি নিজে নিজেকে বাতাস করছিল। একটা জিনিস লক্ষ্য করে দেখি, যদি এই এই সেন্টেন্সে কোশ্চেন করা যায় কে বাতাস করছিল, উত্তর কি আসবে, মহিলাটি। কে বাতাস করছিল, মহিলাটি। যদি বলা হয় কাকে বাতাস করছিল, উত্তর কি আসবে, নিজে নিজেকে বাতাস করছিল, হারসেলফ, নিজে নিজেকে বাতাস করছিল। তো সেক্ষেত্রে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে এই হারের সাথে এই প্রোনাউনের সাথে সেলফ যুক্ত হয়ে এই প্রোনাউনটি পিছনে ফিরে কর্তাকে নির্দেশ করছে, কর্তাকে ইন্ডিকেট করছে। তো তাই এই প্রোনাউনটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। যদি ডেফিনেশন বলি তাহলে কি হবে, যে প্রোনাউনের সাথে সেলফ বা সেলফস, প্লুরাল হলে সেলফ, সিঙ্গুলার সেলফ, যে প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়ে যখন প্রোনাউনটি অবজেক্ট রূপে ব্যবহৃত হয় এবং প্রোনাউনটি যখন পিছনে ফিরে পুনরায় কর্তাকে নির্দেশ করে, তখন তাকে কি বলা হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, তো রিফ্লেক্সিভ প্রোনাউনকে আবার এমফ্যাটিক প্রোনাউনও বলা হয়। এমফ্যাটিক প্রোনাউন কি, জোরালো প্রোনাউন। কেন বলা হয়, কারণ যে সেলফ ওয়ার্ড সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্বের পরে বসে জোর খাটায়, সে তার প্রাধান্য লাভ করে কোথায়, সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্বের পরে বসে। যেমন উদাহরণ দিই, যদি উদাহরণ দিই এরকম যে মাদার prepares rice herself mother herself এই তিনটে উদাহরণে কি দেখছি, যে মাদার প্রিপেয়ার রাইস হারসেলফ, এখানে কি অবজেক্টের পরে বসে জোর খাটাচ্ছে, মাদার হারসেলফ প্রিপেয়ার রাইস, এখানে কি সাবজেক্টের পরে বসে জোর খাটাচ্ছে, মাদার প্রিপেয়ার হারসেলফ ভার্বের পরে বসে জোর খাটাচ্ছে। তাই এদেরকে কি বলা হয়, এমফ্যাটিক প্রোনাউন বা জোরালো প্রোনাউনও বলা হয়। কেন, যে সেলফ ওয়ার্ড সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্বের পরে বসে জোর খাটায় তাকে এমফ্যাটিক প্রোনাউনও বলা হয়। তো রিফ্লেক্সিভ প্রোনাউনের আর একটা নাম হলো এমফ্যাটিক প্রোনাউন, এটা মনে রেখো, এমফ্যাটিক প্রোনাউন। আরেকটা জিনিস, এই সেলফ ওয়ার্ড সিঙ্গুলারের জন্য সেলফ হয় আর প্লুরালের জন্য সেলফস হয়। সেলফ ওয়ার্ড কখনো সাবজেক্ট হিসেবে বসতে পারে না, যেমন মাই সেলফ অ্যান্ড
myself and Krishna will go there. এই মাইসেলফটা কখনো সাবজেক্ট হিসেবে বসতে পারে না, তার মানে সেন্টেন্সটি ভুল আছে। তাহলে সেন্টেন্সটি কারেক্ট কিভাবে হবে? আমরা কি মাইসেলফের জায়গায় কি হবে? আই হবে। কিন্তু আই কে আমরা ফার্স্ট পার্সনে ইউজ করতে পারবো, মানে প্রথমে ইউজ করতে পারবো? আমরা কি জানলাম পার্সোনাল প্রোনাউনে? পার্সোনাল প্রোনাউন যখন সিঙ্গুলার ফর্মে থাকে, জেনারেল স্টেটমেন্ট বা পজিটিভ আইডিয়া দেয়, তাহলে টু থ্রি ওয়ান এর নিয়মে হয় না। এখানে সেকেন্ড পার্সন নেই, থার্ড পার্সন আছে। থার্ড পার্সন কি আছে? কৃষ্ণ। তাহলে এটা কি হবে? কৃষ্ণ অ্যান্ড আই উইল গো দেয়ার, এটা হবে। তাহলে কি সেলফ ওয়ার্ড কখনো সাবজেক্ট হিসেবে বসতে পারে না, এটা মনে রাখতে হবে। সেন্টেন্স ইম্প্রুভমেন্ট বা ইরর কারেকশনে এগুলো দিতেই পারে। এটা গেল বেসিক আইডিয়া। এবারে রুলসে আসি। এই রুলস গুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখা খুবই দরকার। আমি কতগুলো ওয়ার্ড দেবো, সেই ওয়ার্ড গুলো একদম জলের মতো মুখস্থ হওয়াটা খুবই দরকার। তো রিফ্লেক্সিভ প্রোনাউনের রুলস নাম্বার ওয়ান, রিফ্লেক্সিভ প্রোনাউনের রুলস নাম্বার ওয়ান কি? কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু ওয়ার্ড আছে যার পরে সব সময় রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হবেই, ইউজ করতেই হবে। যদি ইরর কারেকশনে অনেক ক্ষেত্রেই থাকবে এই পরীক্ষাটা, তো সেক্ষেত্রে সরি এই কোশ্চেন গুলো থাকেই। তো কোন কোন ওয়ার্ড সেগুলো? যেমন অ্যাকুইট, অ্যাবসেন্ট, অ্যাভেইল, প্রাইড, এনজয়, রিভেঞ্জ, রিভেঞ্জ, অ্যাভেঞ্জ, অ্যাকুইট, অ্যাবসেন্ট, অ্যাভেল, প্রাইড, এনজয়, রিভেঞ্জ, অ্যাভেঞ্জ, রিকনসিল, সরি রিকনসিল, অ্যাকুইট, অ্যাবসেন্ট, অ্যাভেল, প্রাইড, এনজয়, রিভেঞ্জ, অ্যাভেঞ্জ, আচ্ছা রিকনসিল, অ্যামিউজ, রিজাইন, রিজাইন, এক্সার্ট, অ্যাপ্লাই, অ্যাডজাস্ট, ওভাররিচ, অ্যাডাপ্ট। এই ওয়ার্ড গুলো অ্যাকুইট, অ্যাবসেন্ট, অ্যাভেল, প্রাইড, এনজয়, রিভেঞ্জ, অ্যাভেঞ্জ, রিকনসিল, অ্যামিউজ, রিজাইন, এক্সার্ট, অ্যাপ্লাই, অ্যাডাপ্ট, অ্যাডজাস্ট, ওভাররিচ, এগুলোর পরে সবসময় কি হবে? আমাদের সেলফ ওয়ার্ড বসবেই। যেমন আই অ্যাবসেন্টেড মাইসেলফ ফ্রম দ্য স্কুল, আই অ্যাবসেন্টেড মাইসেলফ ফ্রম দ্য স্কুল, আই এনজয়েড মাইসেলফ, আই অ্যাপ্লাইড মাইসেলফ। তো এই সব ওয়ার্ড গুলো মনে রাখাটা খুব দরকার, কারণ এরপরে অলওয়েজ কি হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন বসবেই, মানে সেলফ ওয়ার্ড গুলো ইউজ হবেই। তাহলে এটা ভালো করে মনে রাখো, নিয়মগুলো খাতায় লিখে নিও, খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে কখনোই কি হবে না, রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করা যায় না। তাহলে কোথায় যায় না? কিপ, কোয়ালিফাই, হাইড, স্টপ,
এই যে ওয়ার্ড গুলো আছে কিপ কোয়ালিফাইড হাইট কনসেল স্টপ টার্ন বাট মুভ রেস্ট এক্সেট্রা এইসবের পরে কি হয় সব সময় মানে কোন সময় রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করা যায় না তাহলে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে কি হয় রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করা হয় কি কি সেগুলো অ্যাকুইট অ্যাবসেন্ট অ্যাভেল প্রাইড এনজয় রিভেঞ্জ অ্যাভেঞ্জ রিকনসিল অ্যামিউজ রিজাইন এক্সার্ট অ্যাপ্লাই অ্যাডাপ্ট অ্যাডজাস্ট ওভাররিচ আর কোন কোন জায়গায় বসে না সেগুলো হলো কিপ কোয়ালিফাই হাইট কনসিল স্টপ টার্ন বাট মুভ রেস্ট এগুলোর পরে কি হয় না কখনোই রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করা যায় না তো এইগুলো জলের মতো মুখস্থ হওয়া দরকার কারণ পরীক্ষায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই ম্যাক্সিমাম কি আসেই বলতে গেলে চলে তো এগুলো এরর কারেকশনে দেয় তোমাদের জানাটা খুবই দরকারি তো আমরা পার্সোনাল প্রোনাউন দেখলাম রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফেটিক প্রোনাউন দেখলাম তো এবার আমরা করবো রেসিপ্রোকাল প্রোনাউন এবার কি রেসিপ্রোকাল প্রোনাউন রেসিপ্রোকাল প্রোনাউনটা কি আমি দুটো সেন্টেন্স লিখছি যেমন কাটাপ্পা অ্যান্ড বাহুবলি হেল্প ইচ আদার কাটাপ্পা এবং বাহুবলি একে অপরকে সাহায্য করেছিল আর একটা লিখি ব্রাদার শুড নট কোয়ারেল উইথ ওয়ান অ্যানাদার তাহলে কি ভাইদের মধ্যে একে অপরের মধ্যে ঝামেলা করা উচিত নয় এই দুটো ওয়ার্ড সেন্টেন্স আমরা লিখেছি এবার আমরা দেখি এই ইচ আদার আর ওয়ান অ্যানাদার পারস্পরিক সম্পর্ক বোঝাচ্ছেন যেমন কাটাপ্পা এন্ড বাহুবলি হেল্প ইচ আদার কাটাপ্পা এবং বাহুবলি একে অপরকে সাহায্য করেছিল তাহলে পারস্পরিক সম্পর্ক বোঝাচ্ছে ঠিক তেমনি এখানে ব্রাদার শুড নট কোয়ারেল উইথ ওয়ান অ্যানাদার ভাইদের মধ্যে ঝামেলা করা উচিত নয় পরস্পরের মধ্যে ঝামেলা করা উচিত নয় তো এখানে ওয়ান অ্যানাদার কি পারস্পরিক সম্পর্ক বোঝাচ্ছে তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে রেসিপ্রোকাল প্রোনাউন কি যে প্রোনাউন দ্বারা কোনো পারস্পরিক সম্পর্ককে বোঝানো হয় তাকে কি বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন তো এই রেসিপ্রোকাল প্রোনাউনে কি কি ইউজ করা হয় ইচ আদার আর ওয়ান অ্যানাদার এই দুটোই ভাইটাল কোথায় ইচ আদার ইউজ করা হয় আর কোথায় ওয়ান অ্যানাদার ইউজ করা হয় আমরা এটা দেখতেই পাচ্ছি যে কাটাপ্পা অ্যান্ড বাহুবলি ইচ হেল্প ইচ আদার মানে কি কাটাপ্পা আর বাহুবলি দুজনকে বোঝাচ্ছে দুজন আছে তাই আমরা দুজন থাকলে কি করি ইচ আদার আর এখানে ব্রাদার্স আছে ব্রাদার্স ওয়ান অ্যানাদার কখন হয় যখন অনেকের মধ্যে হয় অনেকের মধ্যে সম্পর্ক বোঝালে কি হয় ওয়ান অ্যানাদার হয় আর যদি দুজনের মধ্যে সম্পর্ক বোঝায় তাহলে কি হয় ইচ আদার হয় তাহলে ইচ আদার হয় দুজনকে বোঝালে আর ওয়ান অ্যানাদার হয় দুজনের বেশিকে বোঝালে বা অনেককে বোঝালে তো এটা ছিল নিয়ম প্রত্যেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যে কটা করালাম পার্সোনাল প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউনে ভালো করে ক্লাসটা দেখো যদি বুঝতে না পারো কমেন্ট করো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকে ভিডিওটা এ পর্যন্তই পরের দিন প্রোনাউনের আরো যে পার্টগুলো আছে আরো যে কটা প্রোনাউন সম্পর্কে আছে চেষ্টা করবো ওই দিন শেষ করার ঠিক আছে টাটা